হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে বারোই আগস্ট এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো এখানে অতি গুরুত্বপূর্ণ দশটি উত্তর রয়েছে তো প্রত্যেকটি প্রশ্ন বলবো তার সঙ্গে উত্তরগুলো বলবো এবং রিলেটেড ফ্যাক্টগুলোও বলবো তো অবশ্যই প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা মন দিয়ে দেখবে এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করবে এবং বেলাইকন অন করার পর অল এ ক্লিক করবে তাহলে কিন্তু আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে প্রত্যেক দিন সন্ধ্যের সময় আমাদের সেভেন পি এম জিকের ক্লাস হচ্ছে তো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে সেই প্রশ্ন তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট পোস্ট করো এবং আমি যে কোনো পিডিএফগুলো আমি বেশিরভাগ পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন দিনটি বিশ্ব জৈব জ্বালানি দিবস বা ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে হিসেবে পালন করা হয়ে থাকে কারেক্ট আনসার কী হবে অপশান বিতে যেটা আছে দশ আগস্ট হচ্ছে বিশ্ব জৈব জ্বালানি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে বিশ্বে জৈব জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি করার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে এবং এই বিশ্ব জৈব জ্বালানি দিবস উপলক্ষে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি একটা ওয়েবিনার এর আয়োজন করেছিল ওয়েবিনার এর আয়োজন করেছিল মানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে মিটিং হয়ে থাকে সেটাকে বলা হয় ওয়েবিনার তো ওয়েবিনার এর আয়োজন করেছিল কোন মন্ত্রক পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এই ওয়েবিনারের বিষয় ছিল জৈব জ্বালানির পথে আত্মনির্ভর ভারত জৈব জ্বালানির পথে আত্মনির্ভর ভারত তাহলে অপশান বি সঠিক উত্তর হলো দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আজকের ক্লাসের আমাদের টার্গেট হচ্ছে ফাইভ হান্ড্রেড লাইক টার্গেট ফাইভ হান্ড্রেড প্রত্যেকে তোমরা ভিডিওটি এক্ষুনি লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং ক্লাসের লাস্টে তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব। সেই কোয়েশ্চেনের উত্তর কিন্তু প্রত্যেকে প্রত্যেকে তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে তোমরা সেই কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট করবে তো আজকের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কোন সংস্থা দশ আগস্ট থেকে স্বচ্ছতা সপ্তাহ পালন করবে কারেক্ট আনসার হবে ভারতীয় রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে দশ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত স্বচ্ছতা সপ্তাহ হিসেবে পালন করবে এটা পালন করছে তাহলে ইন্ডিয়ান রেলওয়ে প্রশ্ন থাকতে পারে যে ইন্ডিয়ান রেলওয়ে ভারতীয় রেলওয়ের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে রয়েছেন তখন কি হবে বিনোদ কুমার যাদব বিনোদ কুমার যাদব হচ্ছেন ভারতীয় রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান এবং এই স্বচ্ছতা সপ্তাহ উপলক্ষে রেলওয়ে স্টেশন এবং পার্শ্ববর্তী এলাকা সাফাই করার কাজ করা হবে এবং বর্তমানে যদি প্রশ্ন থাকে যে আমাদের রেল মিনিস্টার কে বা রেলওয়ে মন্ত্রী কে রয়েছেন তখন হবে পীয়ুষ গোয়েল এবং যদি প্রশ্ন থাকে যে ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম রেলমন্ত্রী এই কোয়েশানটাও কিন্তু পরীক্ষায় থাকে তখন হবে জন মাথাই ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন এবং ভারতে প্রথম রেল কত সালে চালু হয়েছিল এই কোয়েশ্চেনটাও থাকে তো এইটিন ফিফটি থ্রি সালে প্রথম মুম্বাই থেকে থানে প্রথম রেলওয়ে চালু হয়েছিল তো এই কোয়েশ্চেন থেকে এতগুলো জিনিস আমরা জানতে পারলাম অপশান এ কারেক্ট আনসার হলো পরবর্তী কোয়েশ্চেন দেখব প্রয়াত হলেন আট বারের সাংসদ আট বারের সাংসদ নন্দী নন্দি ইয়েল্লিহ তিনি কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন নন্দী ইয়েল্লি কোন পার্টির সাথে যুক্ত ছিলেন তিনি আটবারের সাংসদ ছিলেন তিনি ছবারের জন্য ছয়বারের জন্য লোকসভার সাংসদ এবং দুবারের জন্য তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন তো তিনি কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন কারেক্ট আনসার হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার স্পেলিংটা হচ্ছে এরকম নন্দী ইয়ার্লি এরকম পরবর্তী কোশ্চেন দেখব চার সম্প্রতি নরেন্দ্র মোদী পোর্ট ব্লেয়ারকে কোন শহরের সঙ্গে যুক্ত করার জন্য সাবমেরিন অপটিক্যাল ফাইবার ক্যাবেলের উদ্বোধন করলেন সাবমেরিন অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার মানে কি আমরা যে ইন্টারনেট কানেকশানে এত সুন্দর ইন্টারনেট পরিষেবা পাচ্ছি তো এটার কারণই হচ্ছে ফোর জি ইন্টারনেট কানেকশান যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু পুরো ব্যবস্থাটা যুক্ত করা থাকে ওয়াইফাই কানেকশান বা ব্রডব্যান্ড কানেকশন তোমরা দেখে দেখে থাকতে পারো ব্রডব্যান্ড কানেকশান কী হতে থাকে বাড়ির সাথে সংযোগ করা থাকে অপটিক্যাল ফাইবার ওই অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই কিন্তু তথ্য আসা যাওয়া ওখান থেকে করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তো পোর্ট ব্লেয়ারকে কোন শহরের সাথে যুক্ত করবে চেন্নাইয়ের সাথে যুক্ত করার জন্য নরেন্দ্র মোদি এটা উদ্বোধন করলেন সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের উদ্বোধন করলেন পোর্ট ব্লেয়ারটা কোথায় রয়েছে পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবরের রাজধানীর আন্দামান নিকোবরের রাজধানী এবং এই অপটিক্যাল ফাইবারটি হচ্ছে তেইশশো কিলোমিটার দু হাজার কিলোমিটার দীর্ঘ এই কেবল আন্দামান নিকোবর দ্বীপের আটটি দ্বীপকে যুক্ত করবে এই কেবলের মাধ্যমে এর দ্বারা আরও উন্নত ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে আচ্ছা যদি প্রশ্ন থাকে আন্দামান এবং নিকোবরকে ভাগ করেছে কোন চ্যানেল প্রশ্নটা থাকে মাঝে মধ্যেই তখন কী হবে দশ ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে ভাগ করেছে আচ্ছা আরেকটা প্রশ্ন থাকে যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি তো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট এটা কোথায় অবস্থিত এটা আন্দামান নিকোবরেই অবস্থিত ইন্দিরা পয়েন্ট আর প্রশ্ন থাকে ইন্দিরা পয়েন্টের আরেকটি নাম কি তো ইন্দিরা পয়েন্টের আরেকটির নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট পিগমেলিয়ান পয়েন্ট এবং যদি প্রশ্ন থাকে যে আন্দামান নিকোবরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপালের নাম কি তখন কী হবে ডি কে যোশী আন্দামান নিকোবরের বর্তমান উপরাজ্যপাল ডি কে যোশী তোমাদের কয়েকদিন আগেই করালাম একটা প্রশ্ন যে জম্মু কাশ্মীরের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হলেন তো তার নাম কি মোহন সিং আচ্ছা মনোজ সিং সরি মনোজ সিং তাহলে ডি কে মনোজ সিনহা বলতে ভুল হচ্ছে মনোজ সিনহা এবং আন্দামান আন্দামান নিকোবরের নিকোবরের হচ্ছে ডি কে রাজধানী পোর্ট ব্লেয়ার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব আট পাঁচ নম্বর আট আগস্ট থেকে কোন দেশে পরিবেশগত আপাতকালীন অবস্থা জারি করা হয়েছে এনভায়রনমেন্টাল এমার্জেন্সি জারি করা হয়েছে কোন দেশে কারেক্ট আনসার হবে মরিসাস মরিশাসে এনভায়রনমেন্টাল এমার্জেন্সি জারি করা হয়েছে কারণটা কি কেন এই ধরনের আপাতকালীন অবস্থা জারি করা হয়েছে কারণ হচ্ছে জাপানের এম ভি ওয়াকাসিও নামক জাহাজ থেকে প্রায় এক হাজার টন তেলের একটি ট্যাঙ্কার লিক করেছে এবং সেই তেল কি হয়েছে মরিশাসের পাশে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রে চারদিকে ছড়িয়ে পড়েছে সেই তেল সেজন্যই এনভায়রনমেন্টাল এমার্জেন্সি সেখানে মরিশাসে জারি করা হয়েছে এখন মরিশাসের রাজধানীর নাম কি যদি প্রশ্ন থাকে তখন তোমরা কী করবে পোর্ট লুইস বা পোর্ট লুই এবং মরিশাসের রাজধানী হচ্ছে মরিশিয়াস রুপি আর মরিশাসের প্রেসিডেন্ট হচ্ছে প্রবীণ জগন্নাথ ঠিক আছে তাহলে অপশান এ সঠিক উত্তর হলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন রাজ্য সম্প্রতি মহিলা এবং কিশোরী সম্মান যোজনা এবং মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা চালু করেছে তো এখানে দুটো যোজনার কথা বলা হচ্ছে প্রথমে দেখো মহিলা এবং কিশোরী সম্মান যোজনা একটা এবং মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা তো এটা কোন রাজ্য চালু করেছে উত্তর হবে হরিয়ানা হরিয়ানা এটা চালু করেছে তো দুটো যোজনা সম্পর্কেই আমরা বিস্তারিত জানবো যেটা মহিলা এবং কিশোরী সম্মান যোজনা রয়েছে তার মাধ্যমে কী হবে মহিলা এবং কিশোরীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনস বিতরণ করা হবে এবং নেক্সট যেটা রয়েছে মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা তার মাধ্যমে কি হবে মহিলা এবং শিশুদের জন্য বাচ্চাদের জন্য বছর সপ্তাহে ছয় দিন সপ্তাহে ছয় দিন বিনামূল্যে ফোর্টিফায়েড মিল্ক বিতরণ করা হবে ফোর্টিফায়েড দুধ বিতরণ করা হবে সপ্তাহে ছয় দিন বিনামূল্যে তাহলে এই যোজনাটি চালু করেছে হরিয়ানা তাহলে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি মুখ্যমন্ত্রী চালু করেছেন যেহেতু তো মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মনোহর লাল খট্টর এবং হরিয়ানার বর্তমান গভর্নরের নাম হচ্ছে সত্যদেব নারায়ণ আর্য হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় যেমন হরিয়ানার রাজধানী একই সাথে চণ্ডীগড় পাঞ্জাবেরও রাজধানী তাহলে অপশান ডি কারেক্ট আনসার হলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব সাত নম্বর কোয়েশ্চেন কেন্দ্র সরকার বিদেশ থেকে অস্ত্র এবং প্রতিরক্ষা সামগ্রীর আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এটার সঠিক প্রশ্নটা কি হবে যে কেন্দ্র সরকার বিদেশ থেকে কতগুলি অস্ত্র এবং প্রতিরক্ষা সামগ্রীর উপর আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তো একশো এক প্রকারের অস্ত্র এবং প্রতিরক্ষা সামগ্রীর আমদানির উপর কেন্দ্র সরকার কি করেছে নিষেধাজ্ঞা জারি করেছে কারণ কি এর উদ্দেশ্য হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতা বৃদ্ধি করার জন্যই এটা করা হয়েছে এবং এটা করলেন কে নয় আগস্ট আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটা করেছেন নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি তো এরপর থেকে কি হবে অস্ত্র এবং প্রতিরক্ষার সমস্ত কিছু জিনিস কিন্তু ভারতেই তৈরি হবে তো অপশান এ কারেক্ট আনসার হলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আট নম্বর সম্প্রতি কোন রাজ্যে মালগুড়ি সংগ্রহশালার উদ্বোধন করা হলো বা মালগুড়ি মিউজিয়াম এর উদ্বোধন করা হয়েছে সম্প্রতি কোথায় তো এটার উত্তর হবে কর্ণাটকে এটা উদ্বোধন করা হয়েছে অপশান সি কারেক্ট আনসার হচ্ছে আমরা পড়েছিলাম তোমাদের হয়তো মনে আছে অনেকের মালগুড়ি ডেজ মালগুড়ি ডেজ কে লিখেছেন তোমরা যদি পারো তো অবশ্যই যারা ভিডিওটি দেখছো অবশ্যই একবার কমেন্ট করে জানাও দেখি তোমরা কে কে বলতে পারো মালগুড়ি ডেজ কে লিখেছিলেন তো অপশান সি কারেক্ট আনসার হচ্ছে কর্ণাটক মালগুড়ি সংগ্রহশালা এটা ছিল কি কর্ণাটকে একটা রেলওয়ে স্টেশন ছিল সেই রেলওয়ে স্টেশনকে সংগ্রহশালায় বা মিউজিয়ামে পরিণত করা হয়েছে তো কর্ণাটক করেছে তাহলে কর্ণাটকের আরও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো হচ্ছে কি অনলাইন কোচিং প্ল্যাটফর্ম তারা চালু করেছে গেট সেট গো নামক একটা অনলাইনে কোচিং কোচিং করানোর প্ল্যাটফর্ম চালু করেছিল তারা আপথমিত্র অ্যাপ এবং ম্যাগ সন্দেশ নামক দুটো তারা অ্যাপ চালু করেছিল আচ্ছা এটা কি হবে করোনা করোনা ওয়াচ অ্যাপ তারা চালু করেছিল নেক্সট হচ্ছে কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু তো বেঙ্গালুরুতে ক্যাম্পেগড়ার একশো আট ফুট উঁচু মূর্তি স্থাপন করা হবে আচ্ছা ক্যাম্পে ক্যাম্পেগৌড়া হচ্ছেন বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছিলেন ক্যাম্পেগড়া তাই বেঙ্গালুরুতে ক্যাম্পেগড়ার একশো আট ফুট উঁচু প্রতিমায় মূর্তি স্থাপন করা হবে তাহলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি বি এস ইয়েদি দুরাপ্পা এবং কর্ণাটকের বর্তমান গভর্নর হচ্ছেন বাজুভাই বালা এবং কর্ণাটকের রাজধানী বললাম তোমাদের ব্যাঙ্গালুরু তাহলে এই কোয়েশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট আমরা জানতে পারলাম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নয় সম্প্রতি রামনাথ কোবিন্দ মোট কতজন স্বাধীনতা সংগ্রামীকে সম্মানিত করলেন তো সম্প্রতি রামনাথ কোবিন্দ দুশো দুজন স্বাধীনতা সংগ্রামীকে সম্মানিত করলেন অপশন এ কারেক্ট আনসার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন আন্দোলনের আটাত্তরতম বর্ষ পূর্তি উপলক্ষে রামনাথ কোবিন্দ এই সম্মানে সম্মানিত করলেন দুশো দুজনকে আমরা জানি ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল বা ডাক দেওয়া হয়েছিল আটই আগস্ট এবং ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল তারপরের দিন অর্থাৎ নয় আগস্ট থেকে তো সম্প্রতি আটাত্তর বছর পূর্তি হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের তো সেই দিন উপলক্ষে তিনি এই সম্মানে সম্মানিত করলেন দুশো দুইজনকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি রুদ্রেন্দ্র টন্ডন কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন তো রুদ্রেন্দ্র টন্ডন সম্প্রতি আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন আফগানিস্তানে অপশন বি কারেক্ট আনসার হচ্ছে রুদ্রেন্দ্র আচ্ছা আফগানিস্তানে নিযুক্ত হয়েছেন তাহলে আফগানিস্তানের রাজধানীর নাম কি আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল এবং আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপতির নাম কি আশরফ ঘানি আশরফ ঘানি আফগানিস্তানের কারেন্সি কি বা মুদ্রা কি আফগানি এ এফ এন আফগানি মনে রাখবে শুধু আফগানি তাহলে অপশন বি কারেক্ট আনসার হলো আজকের দশটি প্রশ্ন শেষ হল এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে আজকের প্রশ্নটা হচ্ছে কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন তিনি কতবারের জন্য নির্বাচিত হলেন সমস্ত কিছু তোমরা ডিটেলসে কিন্তু লেখার চেষ্টা করবে মাহিন্দ্রা রাজাপক্ষে গতাবয়া রাজাপক্ষে শ্রীধরানম পুরম আতাপত্তু নর্মাল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি এই কোয়েশ্চনের উত্তর তোমাদের গতকাল করিয়েছিলাম এবং যতটা সম্ভব ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম এই প্রশ্নের উত্তর তো তোমরা প্রত্যেকটা কিন্তু ডিটেলসে লেখার চেষ্টা করবে আজকে লাইক টার্গেট আমরা বলেছি ফাইভ হান্ড্রেড প্রত্যেকে লাইক করে এক্ষুনি ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কগুলো অবশ্যই একবার চেক করো কারণ আমাদের সেভেন পি এম জিকের ক্লাস স্টার্ট হয়েছে অনেকেই তোমরা রয়েছো যারা জিকের ক্লাসটা অ্যাটেন্ড করো নি তো ডেসক্রিপশান থেকে জিকের ক্লাসে অ্যাটেন্ড করো প্রত্যেকদিন সন্ধ্যে সাতটায় আমি লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশানে সেখান থেকে দেখে নাও যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তো আর প্রত্যেক দিন সকালে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে তোমরা চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অন করো আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ